This program is sponsored by Orient Pest Solutions Private Limited, Pests Are Smart, We Are Smarter and co-sponsored by Fashion Garden. নিজেকে সাজিয়ে তোলার দিনগুলোতে আপনার সঙ্গে ফ্যাশন গার্ডেন। মা দুর্গার আগমনের আর বেশি দেরি নেই, মণ্ডপে মণ্ডপে চলছে পুজো পরিক্রমা। ইতিমধ্যে আমাদের চ্যানেল পৌঁছে গিয়েছিল তিলজলা তরুণ সংঘ পুজো মণ্ডপে। আমরা জেনে নিলাম কিভাবে তারা প্রতি বছরের মতো এবছরও সকল নারীরা একত্রিত হয়ে পুজোর আয়োজন করছে। মায়ের বরণ থেকে শুরু করে বিসর্জন সব কিছুই এই ক্লাবের নারীরা সামলান। সব শুরু হতে চলেছে গ্রাম থেকে জেলা, জেলা থেকে গ্রামে। আমরা ঘুরতে ঘুরতে পাড়ায় পাড়ায় এবং গলিতে গলিতে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি তরুণ তিলজলা থানার তরুণ সংঘ ক্লাবে। আসুন, এখানকার যিনি সেক্রেটারি রয়েছেন ওনার সাথে এই ব্যাপারে কিছু জেনে নিই। এই যে ক্লাবটা, যে পুরোটা আপনারা মহিলারা মিলে, গৃহবধূরা মিলে করেছিলেন, এটার ব্যাপারে আপনি কি বলতে চান? না, পুজোটা এখানে দুর্গাপুজো হয়, সেটা আমরা মহিলারা মিলে করি। আর কালী পুজো এখানে অনেক বড় করে হয়, সেটা পাড়ার ক্লাবের ছেলেরা করেন। সেটা প্রতি বছর এখানে যে আপনারা মহিলারা গৃহবধূরা মিলে যে পুজোটা করেন, এখানে কেমন পরিমাণে ভিড়টা হয়? মোটামুটি ভালোই ভিড় হয়। মানে এত সুবিধা, এখানে মাঠের মধ্যে আমাদের প্যান্ডেলটা হয়, চারদিকে লাইট টাইট দিয়ে সাজানো হয়, ভালোই লোকজন বা পাড়ার প্রত্যেকে পার্টিসিপেট করেন এখানে। এই যে পুজোটা আপনারা করছেন, আপনারাই যান চাঁদা তুলতে এবং এই প্যান্ডেলের সমস্ত কাজ কি আপনাদের চোখের আন্ডারেই হয়? সমস্ত মহিলারাই করেন, একমাত্র প্যান্ডেল বাঁধা সেটা তো মহিলাদের পক্ষে করা সম্ভব না, বা প্রতিমা গড়া যেটা তৈরি করা সেটা পুরুষরা করেন। এছাড়া বাদবাকি সমস্ত কিছু মানে মহিলারাই অর্গানাইজ করেন, চাঁদা তোলা থেকে শুরু করে তারপরে সাজানো বা অন্যান্য প্রতিমা বা কাজ সেগুলো, বা যেদিন আমরা নবমীর দিন ভোগের আয়োজন করা হয় সেসব ডিস্ট্রিবিউশন আমরা মহিলারা মিলে করি। এখানে আরও মহিলারা রয়েছেন, আসুন তাদের সাথেও কথা বলে নিই। ওনার সাথে জর্জরিত হয়ে এই সব যে কাজ করছেন ওনারা, ওনাদের কেমন লাগছে? আমি হচ্ছে সুমিতা দাস, আমি এখানকার কমিটিতে রয়েছি, পুজো কমিটিতে। আর আমি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি। আর এখানে আমাদের পুজোটা হচ্ছে 2005 থেকে শুরু হয়েছিল, 2005 থেকে শুরু হলে এখন হচ্ছে মোট এই বছর 14 বছর চলছে এই পুজোটা। আমরা মহিলারাই সমস্ত কিছু, আমাদের এই পাড়াতে কালেকশন করে আমাদের এই পুজোটা, কিন্তু পুজোর ব্যয়ভার আমাদের অনেকটা, আমাদের সেভাবে চাঁদাটাও ওঠে না। আমরা এই পাড়া কালেকশন করে মানে আমরা চাই যে পুজোটা একটু বড় করে করতে, তাতে যদি আমাদের আদার্স কোনো কিছু ডোনেশন বা ইয়ে সেগুলো আমরা পাই না, বা আমাদের যে দিদি আমাদের প্রত্যেকটা পুজোতে মানে 10,000 টাকা করে দিয়েছেন, সেটা আমরা 2-3 বছর ধরে পেয়ে আসছি, দিদিকে তাই ধন্যবাদ। আমি মৌসুমী দাস, আমি এই তিলজলা তরুণ সংঘ ক্লাবের একজন সদস্য। এই যে পুজোটা আমরা সবাই মহিলারা মিলে করি, তাই 24 আওয়ার্স চ্যানেলের সমস্ত দর্শকের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন, আমাদের পুজোটা দেখুন। আমরা মহিলারা মিলে সবাই মিলে করেছি, আপনারা আমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করুন, আমরাও খুশি হব, আপনারাও খুশি হবেন। আমরা মহিলারা পুজো করি, সব কিছু নিজেরাই করি, ভোগ থেকে মানে ঠাকুরানা থেকে, ঢাকি থেকে, ফুল থেকে, সমস্ত কিছু আমরা মহিলারাই করি। আমাদের ছেলেরাও সাথে থাকে, কিন্তু ঠাকুর বিসর্জনও পর্যন্ত আমরা মেয়েরাই সব এগিয়ে আসি। আমাদের মহিলারা সব ভাগ ভাগ করে কাজ করে, কেউ ভাগে ফল নিয়ে আসে, কেউ ফুল নিয়ে আসে, কেউ ঠাকুরের ওখানে সাজায়। আমি যেরকম ভোগ রান্না করি, 4 দিনের ভোগের ডিপার্টমেন্ট আমার বাড়ি দিয়ে ভোগ আসে, আমি নিজেও একদিন ভোগ দিই অষ্টমীর দিনকে। আপনারা সবাই অষ্টমীর দিনকে আসবেন, আর এই তিলজলা তরুণ সঙ্গেতে এসে আপনারা ভোগ গ্রহণ করে যাবেন। আমার নাম ফেমিনা সেন, এটা আমাদের পাড়ার পুজো,
আপনারা সবাই আসবেন, এসে আমাদের ভোগকে যাবেন। বলো দুর্গা মায় কি জয়, বলো দুর্গা মায় কি জয়, বলো দুর্গা মায় কি জয়, তরুণ সংঘ মহিলা বৃন্দ কি জয়। আজ পর্যন্ত আমরা জানতাম উইমেন্স পাওয়ারের ব্যাপারে, কিন্তু আজকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি পুরোটাই উইমেন্সরা মিলে করেছেন। তার জন্য তাদের আপনাদের অবশ্যই এই এলাকায় আসা উচিত এবং ঘুরে ঘুরে যাওয়া উচিত, এখানকার প্রতিমা দর্শন করা উচিত এবং ওনাদের থ্যাঙ্কস করা উচিত, যেহেতু ওরা পুরো উইমেন্সরা মিলে করেছে, কোনো মেন্সেতে জর্জরিত নয়। ক্যামেরায় সকাত আলীর সাথে শ্যারন লাল।